এই মুহূর্তত মই উপস্থিত আছো যোৰহাটৰ ভিতৰুৱা এখন সরকারী বিদ্যালয়ত। আর সচাকৈ এটা ভাল খবর যে আমি স্থানপ্রাপ্ত সকলের বাতৰি ইতিমধ্যে দেখুৱাইছো, কিন্তু তারপরেও এনে কিছু বিদ্যালয় আছে যে বিদ্যালয়ের ফলাফল সচাকৈ প্রচার পাবলগীয়া। মই প্রথমতে পরিবেশ দেখাবলে সতীর্থ যদুক অনুরোধ জানাইছো, যোৰহাটৰ সকাইখঙীয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের। আর আটাইতকৈ সুখবরটো হল যে 96% ফলাফল হয়েছে বিদ্যালয়খনত, এশর ভিতর 96% ছাত্র ছাত্রী ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে, 73 ছাত্র ছাত্রী উত্তীর্ণ হয়েছে। মই প্রথম শারীর যখন ছাত্র ছাত্রী আছে দেখাবলে যদুক অনুরোধ জানাইছো। ইয়াৰে 15 ডিস্টিংশন ষ্টাৰ ইত্যাদি লৈ তেওঁলোকে প্রথম বিভাগত উত্তীর্ণ হয়েছে, আর ঠিক তেনেদরে 42 ছাত্র ছাত্রীয়ে দ্বিতীয় বিভাগত উত্তীর্ণ হয়েছে। আর সরকারি বিদ্যালয় যি সময় আসলতে শিক্ষকর অভাবত বন্ধ হয়ে পড়েছে, ছাত্র ছাত্রীর অভাবত বন্ধ হয়ে পড়েছে, তেনে সময়ত কিন্তু এখন আদর্শ যোৰহাটের এইখান সরকারি বিদ্যালয় যত গিজ গিজাই আছে ছাত্র ছাত্রী, প্রায় 400 অধিক ছাত্র ছাত্রী আছে এই বিদ্যালয়খনত বর্তমান অধ্যয়ন করে, আর শিক্ষকরও কোনো ধরনের অভাব নাই, আর খুব সুন্দরভাবে প্রতি বছরে এওঁলোকে ফলাফল দেখুৱাই আছে। মই প্রথম শারীর এই ছাত্র ছাত্রী যখন আছে অকনমান চমু চমুকে জানিম কি কবা, আজি এটা খুব ভাল ফলাফল গাঁৱৰ এখন ভিতরুয়া স্কুল যত যোগাযোগ ব্যবস্থা একেবারে বেয়া, সকলো ফালৰ পৰাই বহু ক্ষেত্রে আমি পিছপৰা, তেনে সময় ইমান এটা ভাল ফলাফল, আমি খুবই আনন্দিত হৈছো এই ফলাফল পাই। আৰু ছাৰহঁতেও বহুত কষ্ট কৰিছিলে আমাক পঢ়া শুনাৰ ক্ষেত্ৰত, আমিও তেনেদৰে পঢ়িলোঁ আৰু তেনেদৰে ৰিজাল্ট হৈছে। প্ৰথমখন দুৱাৰ খোল খাইছে, আৰু আছে ভৱিষ্যতে আগবাঢ়িব লাগিব, কেনেধৰণে আগবাঢ়িবা, কি কবা আজি ফলাফলক লৈ? আজি ফলাফলটো পাই ভাল লাগিছে, কষ্ট কৰিছিলোঁ, ছাৰ বাইদেউ ঘৰৰ পৰাও বহুত কষ্ট কৰিছিলে, আশাও কৰিছিলে সবেই, কিন্তু ভবামতেও নহ'লেগৈ আৰু ৰিজাল্টটো যিমান ভাবিছিলোঁ। কি কবা, ভাল লাগিছে ৰিজাল্টটো চাই, আৰু আৰু কষ্ট কৰিব লাগিছিলে তেতিয়া ভাল হৈছিলে আৰু। কি কবা, খুব চমকৈ ভাল লাগিছে ৰিজাল্ট শুনি, আৰু কি কবা, ৰিজাল্টটো শুনি অলপ ভালেই দিছে, অলপ কষ্টও গৈছিলোঁ, ছাৰ বাইদেউহঁতেও কষ্ট গৈছিলে, আৰু এনেদৰে যাতে ভৱিষ্যতলৈ আগুৱাই যাব পাৰোঁ। মই পৰিৱেশটো দেখুৱাৰ লগতে বিদ্যালয়ৰ অধ্যক্ষগৰাকী আছে, খুব চমুকৈ মই জানিবলৈ চেষ্টা কৰিম, অকণমান কেমেৰাৰ সন্মুখলৈ আহিব লাগে। আৰু আজিৰ যি ফলাফল, এই ফলাফল সঁচাকৈ কিন্তু খুব আদৰণীয়, এই বিদ্যালয়খন সঁচাকৈ এতিয়া বহুতৰ বাবে আদৰ্শ হিচাপে গ্ৰহণ কৰিব পাৰে, কি ক'ব খুব চমুকৈ জানিম। আৰু আমাৰ সকাইখঙীয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ৰ 73 ছাত্ৰ ছাত্ৰী উত্তীৰ্ণ হৈ অঞ্চলটোলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিছে, যোৱা কিছু বছৰ ধাৰাবাহিকভাৱে আমাৰ বিদ্যালয়খনে উন্নত ফলাফল দেখুৱাবলৈ সক্ষম হৈছে, ইয়াৰ মূলতে হৈছে ছাত্ৰ ছাত্ৰী আৰু শিক্ষকৰ সমন্বিত প্ৰচেষ্টা, সকলো বিষয় শিক্ষকে নেয়া নেপেৰা প্ৰচেষ্টাৰে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক আগবঢ়াই নিবলৈ প্ৰয়াস কৰা, হেতুকে আজি আমি 96% ছাত্ৰ ছাত্ৰী উত্তীৰ্ণ কৰাবলৈ সক্ষম হৈছোঁ। মই পুনৰ সকলোকে, শিক্ষক শিক্ষয়িত্ৰী সকলোকে, ছাত্ৰ ছাত্ৰীকো শুভেচ্ছা যাচিছোঁ যে পৰৱৰ্তী দিনতো পৰীক্ষাসমূহ যাতে তেওঁলোকে সুখ্যাতি অৰ্জন কৰিব পাৰে, আৰু শিক্ষক হ'লেও যাতে অধিক মনোযোগেৰে, অধিক মনোবল লৈ অহা বছৰবোৰৰ কাৰণে ছাত্ৰ ছাত্ৰীক শিক্ষাদান করে, তার কারণে আহ্বান জানাই আজি এই শুভ মুহূর্তত সকলকে শুভেচ্ছা যাচি, মোর কবলগিয়াখিনি সামৰিছো, ধন্যবাদ জানাইছো। মই আৰু এজন জ্যেষ্ঠ শিক্ষক আছে, চমুকৈ জানিম খুব কম সময়, আপোনাৰ পৰা জানিম যে যথেষ্ট সংখ্যক ছাত্র ছাত্রী গাঁওখনৰ উত্তীর্ণ হয়েছে, খুব এটা ভাল লগা খবর। হয়, আমার কারণে খুব শুভ মুহূর্ত আর ভাল লগা খবর, আমার এটা এইটো মানে পরম্পরা রক্ষা হয়ে আহিছে, এবার আমার অতিকে ভাল হয়েছে, আমার যেহেতু 15 ছাত্র ছাত্রী ফার্স্ট ডিভিশন তথা ডিস্টিংশন সহ ষ্টার মার্ক সহ উত্তীর্ণ হয়েছে, প্রায়খিনি এই দুবছর কোভিড পরিস্থিতির মাজতো এইবার ফলাফলে আমাক অতি উৎসাহিত করেছে, আমার শিক্ষক শিক্ষয়িত্রী তথা ছাত্র ছাত্রীসকলের মনোবল, শিক্ষক শিক্ষয়িত্রীসকলের অহরহ চেষ্টা, তার বলত এই দুবছর শিক্ষারপরা বিরত থাকার পাছতো আমার একটা ভাল ফলাফলে আমাক বহুত আনন্দিত করেছে, ধন্যবাদ জানাইছো। আর আটাইতকৈ ডাঙৰ কথাটো হল যে ইয়ার প্রতিজনেই কিন্তু একো একোজন কৃষকৰ সন্তান, ইয়াত কোনো সরকারি চাকৰিয়ালৰ সন্তান নাই, কোনেও কেতিয়াও টিউচনৰ আচলতে খুব মুখ কম দেখি পোৱা এনে ধৰণৰ ছাত্র ছাত্রীসকল, এগৰাকী শিক্ষয়িত্রীৰ পৰা মই শেষবাৰৰ কাৰণে জানিম যে যি ফলাফল, এই ফলাফলে কিন্তু অকণমান আগলৈ আহিব লাগে, এটা খুব সুন্দৰ বার্তা এখন সরকারি বিদ্যালয়ৰ পৰা দিছে, আৰু আপোনালোকেও এগৰাকী শিক্ষয়িত্রী হিচাপে সফল বুলি নিজকে ভাবিব পাৰে। হয়, ভাবিছো আজি বিৰাট ভাল লাগিছে, ৰিজাল্ট আশা কৰা ধৰণেই হৈছে, আৰু ছাত্ৰ ছাত্ৰীসকলেও বহুত কষ্ট কৰিছিলে, আৰু শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলেও তেওঁলোকক যিমানখিনি পাৰে পৰামৰ্শ আৰু শ্ৰেণীকোঠাত পাঠদানৰ পৰা আদি, বিশেষকৈ দুবছৰ কোভিডৰ পাছত আমাৰ বহুতখিনি সমস্যা আহি গৈছিলে, সেইখিনি নেওচি পেলাই মানে খুব সুন্দৰকৈ তেওঁলোকে আমাৰ মানে আশাত তেওঁলোক উত্তীৰ্ণ হ'বলৈ আজি সক্ষম হৈছে, খুব ভাল লাগিছে।
আসলতে গোটেই কথাটো হল যে ইয়াত সকলোৱে ত্যাগ আছে, কষ্ট জড়িত হৈ আছে। এই যিসকল ছাত্ৰ ছাত্ৰী অধিকাংশই বহু দূৰ দূৰণিৰ পৰা চাইকেলেৰে কোনোবাই খোজকাঢ়ি আহে। মই প্ৰথমতেই উল্লেখ কৰিছোঁ যে যোগাযোগ ব্যৱস্থা একেবাৰে অতি আচলতে সুচল নহয়, যাৰ বাবে বিদ্যালয়লৈ অহাত যথেষ্ট কষ্ট হয়। কিন্তু তাৰপিছতো তেওঁলোকে এনেধৰণে আহে আৰু এই শিক্ষা গ্ৰহণ কৰি এই বিদ্যালয়ৰ পৰা যি সুনাম কঢ়িয়াই আনিছে, এয়া কিন্তু সঁচাকৈ এক সফল খবৰ। আৰু সংবাদ মাধ্যমৰ পৰা কেতিয়াবা এনেধৰণৰ খবৰবোৰ বাদ পৰি যায়, কিন্তু আমি এন কে টিভি ব্যতিক্ৰম, সেইবাবে আমি এনেধৰণৰ খবৰৰ সন্ধানত।